ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः शरणागत दीनार्त परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। श्री भगवानेर अशेष कृपाय आम्रा आबार समबेत हुएछि रामकृष्ण संघेर अष्टम संघगुरु परम पूजनीय श्रीमद् स्वामी विशुद्धानंद जी महाराजेर बक्तृतार संकलन सत् प्रसंग निये पाठ एवं आलोचनार उद्देश्ये। आम्रा आजके जे बक्तृताटा विगत दिन शुरू करेछिलाम, जार खानिकटा विगत दिन आम्रा आलोचना करेछि, সেই বক্তৃতাটা পূজনীয় মহারাজ দিয়েছিলেন। এটা ওই সৎপ্রসঙ্গের মধ্যে বক্তৃতা সংখ্যা 12। এটি দিয়েছিলেন তিনি রামকৃষ্ণ আশ্রম কাটিহারে মে 1955-তে, যেখানে আমরা শেষ করেছিলাম। সেখানে পূজনীয় মহারাজ কথামৃতের সেই বিখ্যাত গল্পটি বলেছিলেন যে একটি মন্দিরে কোনো গৃহ দেবতা দীর্ঘদিন ধরে ছিল না। হঠাৎ করে গ্রামবাসী শুনল যে সেখানে কেউ একজন ভোঁ ভোঁ করে শাক বাজাচ্ছে। গ্রামবাসীরা যখন ছুটে সেখানে গিয়ে পৌঁছলো, তখন দেখলো গ্রামের ছেলে পদ্মলোচন, তিনি মন্দিরে দেবতা নেই, মন্দির মার্জিত হয়নি, কিছুই হয়নি, চতুর্দিকে চামচিকা তাদের বিষ্ঠাতে পূর্ণ হয়ে আছে। এই অবস্থায় তারা বসে সেইখানে সে ভোঁ ভোঁ করে শাক বাজাচ্ছে এবং সবাইকে আবাহন করছে। তখন তারা সুর করে বলতে থাকলেন, মন্দিরে তোর নেই কো মাধব, ওরে পোঁদো শাক পুঁতে শাক ফুকে তুই করলি গোল, তাই চামচিকে 11 জনা দিবানিশি দিচ্ছে হানা। মহারাজ বলেছিলেন, মন্দিরে মাধব কই, 11 জন চামচিকে, এরা কারা? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, মন, এরাই আবর্জনা আনছে। আমাদের বাহ্যানুষ্ঠান শাক ঘণ্টা আড়ম্বর খুব রয়েছে বৈকি, কিন্তু মাধব কই? প্রথমে হৃদয়ে ইষ্ট দেবতাকে প্রতিষ্ঠা করতে হবে, তারপর মন তুই দেখ আর আমি দেখি, ধ্যান জপ ইত্যাদি। আমার মনে আছে আমরা যেখানে যেখানে পূজা করতাম, আগে যখন সাধু হইনি তখন অন্যান্য লোকেদের বাড়িতে যখন গিয়ে পুজো দেখতাম, তখন সেখানে মূলত একে অপরের সাথে গল্প করছে, আলোচনা করছে, এইসবই দেখতাম। কিন্তু যখন মঠ মিশনের পুজো দেখা শুরু করলাম, তখন দেখলাম সে এক অদ্ভুত ভাবগম্ভীর পরিবেশ। এখনও মনে আছে বেলুড় মঠের প্রথম বছর যে নিজেরা দুর্গা পুজো দেখছি, তখন ব্রহ্মচারী হয়ে গেছি 1994 সালে, সে এক অপূর্ব স্মৃতি। সারাদিন ধরে তখন মন্দিরে পুজো হতো, সারাদিন ধরে দেবীকে হাওয়া করা হতো, পাখা করা হতো, আমাদের PPTC নতুন ব্রহ্মচারীদের কেউ ঢুকতে দিত না। এমন সময় একদিন ওই খুব সম্ভবত সপ্তমী কি অষ্টমীর দিন এরকম হবে, এই 4টে নাগাদ আমরা মন্দিরে গেছি মাকে প্রণাম করতে। তখন দেখছি যে মায়ের মাথার চুল একটুখানি খুলে গেছে, ফুল বার করতে গিয়ে একটুখানি চুল খুলে গেছে। মাকে দেখে মনে হচ্ছে যেন সারাদিন মা পুজো নিয়ে ভীষণ ক্লান্ত। অষ্টমী পুজো হয়েছে, কুমারী পুজো হয়েছে এবং সেদিনকে সন্ধি পুজোও ছিল দুপুরবেলা। সমস্ত পুজো নিয়ে যেন মা ভীষণ রকমের ক্লান্ত হয়ে গেছেন। আর আমাদের হাতে দুজনের হাতে দুটো হাত পাখা দিয়ে দেওয়া হলো, আমরা সে হাওয়া করছি, মনে হচ্ছে যেন মা কত তৃপ্ত হচ্ছেন, কত শান্ত হচ্ছেন। এই সব সুখ স্মৃতি এই পুজোতে থাকে আর কি। বাহ্য অনুষ্ঠান সেখানে কিন্তু কোনো বাহ্য অনুষ্ঠান নেই। পরবর্তীকালে এটি আমি এইটি প্রতিফলন করতাম, আমি মেদিনীপুর মঠে যখন দুর্গাপুজোর তন্ত্রধারক এবং পূজারি দুটো অবস্থাতেই কাজ করতাম, ওখানে ব্রাহ্মণ অব্রাহ্মণের মধ্যে ভীষণ রকমের ভেদাভেদি আছিল। তা আমার কাছে 2টি হাত পাকা 3টে চামর ছিল, এইটি দিয়ে আমরা কামাল করতাম। 2টি দরজা ছিল মন্দিরের, একদিকে ব্রাহ্মণেরা অন্নভোগ সাজিয়ে টাজিয়ে তারা বাইরে গিয়ে অপেক্ষা করত, আর আরেক দিকের দরজায় অব্রাহ্মণ আমার যে ভলেন্টিয়াররা তারা অপেক্ষা করতেন। এই দেবীকে ভোগ নিবেদন করা হয়ে গেলে ওই দ্বিতীয় দরজা দিয়ে ওদেরকে আমি ভেতরে ঢুকিয়ে নিতাম। সামনের দরজা বন্ধ থাকতো, ফলে আমি ভেতরে কী কী কুকীর্তি করছি কেউ জানতে পারতো না। 2টি ছেলের হাতে 2টি পাখা ধরিয়ে দিতাম, আর 3টি ছেলেকে ঠিক পেছনে দাঁড় করিয়ে হাওয়া করাতাম চামর দিয়ে। তাদের মুখের ভেতরে সে যে আনন্দ, কিশোর ভলেন্টিয়ার তো,
তাদের মনের ভেতরে যে আনন্দ, যে মা মা খাচ্ছেন আমি হাওয়া খুঁজছি, এই ভাবটা আমরা তাদের ভেতরে জাগিয়ে দিতাম। তাদের পুজোর যে পদ্ধতি, সেখানে হয়তো কোনো রকম আড়ম্বর ছিল না, হইচই ছিল না, কিচ্ছু ছিল না, নিঃশব্দে তাদের আরাধনায় তাদের মন শান্ত হতো এবং ওই মাও যেন মনে হতো মা তৃপ্ত হচ্ছেন। যখন প্রথম বছর তন্ত্রধারকের কাজ করতে গিয়েছি, তখন পূজনীয় স্বামী প্রমেয়ানন্দজি আমাকে বললেন, তন্ত্রধারকের একটা খুব বড় কাজ জানো তো, শুধু নিজের পুজো পূজারীর পুজো নয়, সকলের পুজো পৌঁছে দেওয়ার। যে ফল কাটছে, যিনি নৈবেদ্য সাজাচ্ছেন, যিনি ভোগ ভোগের জন্য সবজি কাটছেন, যিনি রান্না করছেন, যিনি ভোগ সাজাচ্ছেন, এমনকি যিনি ঢাক বাজাচ্ছেন, সকলের পুজো, সকলের প্রার্থনা পৌঁছে দেওয়ার। তুমি দেখবে এরা যেন প্রত্যেকে অঞ্জলি দেওয়ার সুযোগ পায়। উনি ঠিক করে দিয়েছিলেন কোন সময় অঞ্জলি দেওয়াতে হবে। আমরা সেরকমভাবে করতাম, যখন অন্নভোগ দিতে আসতেন ঠাকুররা, অন্য সময় তো আসতে পারতেন না, তাদের নিয়ে গিয়ে আমরা ওই সময় অঞ্জলি দিয়ে দিতাম। এবং মহারাজ বলে দিয়েছিলেন ঢাকিকে দিয়ে অঞ্জলি দেওয়া হবে। নাকি প্যান্ট শার্ট পরে থাকতো, সে ওই মন্দিরের গর্ভমন্দিরের দরজা অবধি আসতো, আমি তাকে দিয়ে হাতে দিয়ে অঞ্জলি দেওয়াতাম। তারপর মহারাজ শিখিয়ে দিয়েছেন ওর চোখের সামনে ওর কাছ থেকে ফুলটা নিয়ে দেবীর পায়ের নিবেদন করবে। এ পুজো সকলে, সবার পুজো যুক্ত হলে তবে সেখানে শান্তি হয়। এই শুদ্ধাচারে পুজোর, শুদ্ধাচারে উপাসনার কথা বলছেন, যার মূল কথা হচ্ছে মনের শুদ্ধিতা। এই বলছেন না, মাধব এসে যে বসবেন, কেমন করে বসবেন, ১১ জন চামচিকে, এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, আমাদের যাবতীয় আবর্জনা তারা বয়ে নিয়ে আসছেন, এবং এই যাবতীয় আবর্জনা বয়ে নিয়ে এসে তারা আমাদেরকে মনটাকে কলুষিত করে দিচ্ছেন। এখন মন যদি কলুষিত হয়ে যায়, তাহলে আমরা যতই জিনিসপত্র নিয়ে আসি না কেন, কোনোভাবেই কোনো কিছু হবে না। যতই উপাসনা নানা রকমের পদ্ধতি রাখি না কেন, কোনোভাবেই আমি শান্তি পাবো না, আনন্দ পাবো না। ঈশ্বর দর্শনের মূল কথা উপাচার নয়, উপাসনার মূল কথা হচ্ছে তার সঙ্গে নৈকট্য বোধ করা, তার কাছে আসা, মনে প্রাণে ভগবানের সঙ্গে একীভূত হওয়া। এইখানে গিয়ে আমরা থেমেছিলাম, তারপর থেকে আমরা কাজ শুরু করব। মহারাজ বলছেন কামনা বাসনার পেছনেই জগৎ ছুটছে, এসব থেকে ক্রোধ সন্মোহ প্রভৃতি আসছে। কামনা বাসনা মোক্ষ মার্গের শত্রু, এরাই আসক্তি আনে, বদ্ধ করে রাখে, এদের ফাঁকি দিতে হবে। কিভাবে এদের ত্যাগ করা যাবে, সহজ উপায় ঠাকুর বলছেন, মোড় ফিরিয়ে দাও, ভগবানকে কামনা করো, তাকে চাও। এ কামনা কামনার মধ্যে নয়, যেমন মিছিরি মিষ্টির মধ্যে নয়, তাকে পেলে কি হয়, সব কামনার তৃপ্তি হয়। জাগতিক কামনাতে কি হয়, কিছুতেই এর নিবৃত্তি হয় না, যত ভোগ করবে তত বাসনা বাড়বে, তার থেকেই অশান্তি জ্বালা যন্ত্রণা। যত রাজা রাজরা বাইরে থেকে দেখতে বেশ, কিন্তু ভেতরে অতৃপ্তি অশান্তি। শ্রীমৎ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলছেন, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাত সঞ্জায়তে কামো, কামাত ক্রোধো বিজায়তে, ক্রোধাত ভবতি সন্মোহা, সন্মোহাত স্মৃতি বিভ্রমা, স্মৃতি ভ্রংশাত বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাত প্রণশ্যতি। ধ্যায়ত বিষয়ান পুংস, একটা কাজে কলকাতার শহরে বা ঢাকার রাজপথে আপনি বেরিয়েছেন, এমন সময় দেখলেন একটি শপিং মলেতে একটা দোকানের সামনে একটা হলুদ রঙের পাঞ্জাবি ঝুলছে। দেখা মাত্র ধ্যায়ত বিষয়ান পুংস, বিষয় মানে সেই বস্তুটিকে, দর্শন করার মাত্র সঙ্গস্তেষু উপজায়তে, সেটাকে পাবার ইচ্ছা আমার মনের ভেতরে জাগ্রত হয়। সঙ্গাত সঞ্জায়তে কামো, কামাত ক্রোধো বিজায়তে। এই কাম শব্দের অর্থ কিন্তু যৌন ইচ্ছা নয়, কাম শব্দের সঠিক অর্থ হচ্ছে বাসনা, ডিজায়ার। এটি আমার, আমাকে পড়লে ভীষণ সুন্দর দেখাবে, আমি কল্পনা করছি, সেইটাকে হাত দিয়ে কল্পনা করছি, জামাটাকে হাত দিয়ে কল্পনা করছি, এইটা পরে যদি আমি সরস্বতী পুজোয় অঞ্জলি দিতে যাই, জগৎ সংসারে কারোর দৃষ্টি এপাশ কোনো দিকে যাবে না, সবাই শুধু আমাকেই দেখবে, সবাই ভাববে আমি বোধহয় হিরো, আমি বোধহয় ফিল্ম স্টার। তারপরে সেই প্রাইস ট্যাগটা দেখছি, দেখছি যে প্রাইস ট্যাগে যেটা বলা আছে সেই টাকা আমার কাছে নেই,
কেন আমার কাছে নেই এই ভেবে আমার ভেতরে একটা ক্রোধ হচ্ছে, কাম্য বস্তুকে আমি পাচ্ছি না বলে আমার মনের ভেতরে ক্রোধ এসে উপস্থিত হচ্ছে। ক্রোধাত ভবতি সন্মোহা, সন্মোহাত স্মৃতি বিভ্রমা। আমরা যখন ক্রোধ করি, রাগ করি, দেখবেন যখন আমরা ঝগড়াঝাটি করি তখন দেখবেন আমাদের নিজেদের কোনো ইয়ে থাকে না, আমাদের নিজেদের কোনো বোধ থাকে না আমরা কেন ঝগড়া করছি। ঝগড়া টগড়া হয়ে গেলে যখন ঝগড়া শেষ হয়ে যায় তখন মনে হয় এতটা না করলেও পারতুম। এই ক্রোধ আমাদের কি করে, একটা সন্মোহ বুদ্ধির ওপর একটা জাল বিছিয়ে দেয়, আমাদের বুঝতে দেয় না, আমাদের জানতে দেয় না। ওই দেখবেন পিসি সরকার বলছে ওয়াটার অফ ইন্ডিয়া, সেই একই জল ঢালছে, বলছেন ওয়াটার অফ গুজরাট, ওয়াটার অফ মহারাষ্ট্র, ওয়াটার অফ কর্ণাটকা। আমরা হাঁ করে বিশ্বাস করছি, হ্যাঁ ওটাই, একটা মেয়েকে কেটে দুখণ্ড করে দিল, আমরা বিশ্বাস করছি সত্যি সত্যি মেয়েটা কাটা হয়েছে। তারপরে একটা ইয়েকে কেটে দিল, হঠাৎ করে ওপর থেকে হাত নাড়ছে আর পাটা নাড়ছে, দুটোই নাড়ছে, আমরা দেখছি বুঝতে পারছি এটা সঠিক নয় কিন্তু সম্মোহিত হয়ে আছে। ঠিক সেই রকম বুদ্ধি তখন আর কাজ করতে থাকে না, আমরা কি করি এক পা দু পা করে দোকানে ঢুকে গিয়ে বলি আমি কিছু টাকা দিয়ে যাব, এটাকে একটু বুক করা যাবে, কালকে আমি এইটা নিয়ে যাব। দোকানদার বলছে দূর মশাই, ক্ষণে ক্ষণে বিক্রি হয়ে যাচ্ছে, আপনার জন্য এটাকে কেন আমি ধরে রাখবো। আমরা ঝগড়া করতে থাকি, ক্রোধাত ভবতি সন্মোহা, সন্মোহা স্মৃতি বিভ্রম, আমার স্মৃতি বিভ্রম হয়ে যায়, আমি বুঝতে পারি না আমি যেটা করছি সেটা সঠিক কি না বুঝতে পারি না, আর ঝগড়াঝাটি করতে থাকি। স্মৃতি ভ্রংসাত বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাত প্রণশ্রী। তখন দোকানদার কি করেন, দোকানের যিনি কর্মী আছেন তাকে ধরে আমাকে বার করে দেন, দোকানের বাইরে বার করে দেন। এই প্রণশ্রী প্রাণ যে নাশ হয় এটা সবসময় কিন্তু বুকে চাকু বসালেই হয় না, আমাদের মান সম্মান যাতে হত হয় সেটাতেও কিন্তু এক ধরনের মৃত্যু তুল্য সেটা। স্মৃতি ভ্রংসাদ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাদ প্রণশ্রী। আমরা যখন রাস্তায় বেরিয়ে দাঁড়িয়ে পড়লাম, হতবাক হয়ে গেছি, তখন মনে হলো কেন এই কাজটা করলাম, কিন্তু সব কিছুর মূলে ওই কামনা বাসনা, ওই চাওয়ার ইচ্ছা, চাইছি, এই ইচ্ছেটা আমাদের ভেতরে এমনভাবে থাকে আমাকে কিছুতেই বুঝতে দেয় না, আমাকে কিছুতেই জানতে দেয় না, আমাকে ভুলিয়ে রাখে, আমার মতো একবারে বুদ্ধিমান মানুষকে বোকা বানিয়ে দেয়, আমরা জেনে শুনে বোকা হয়ে যাই। মহারাজ তাই বলছেন কামনা বাসনার পেছনেই জগৎ ছুটছে, এসব থেকে ক্রোধ সন্মোহ প্রভৃতি আসছে, কামনা বাসনাই মোক্ষ মার্গের শত্রু, কামনা বাসনার পারে যেতে হবে, এটা হচ্ছে কথা। আমরা এই জাপানিদের একটি পদ্ধতি আছে, সেখানে বলা আছে যে খুব অল্প, আমরা সবসময় অনেক পরিবর্তন করতে হবে না, খুব অল্প যদি পরিবর্তন করি জীবনের ভেতরে, খুব সামান্য যদি রোজ একটু একটু করে পরিবর্তন করি তাহলে একটা সময় দেখা যাবে এই অ্যাকিউমুলেটেড পরিবর্তনটা অনেকখানি, এই যে অ্যাকিউমুলেটেড যে পরিবর্তন সেটা অনেকটা হয়, এইটা আমরা বুঝে উঠতে পারি না। আমরা রোজ ভাবি কালকে সকাল থেকেই একবারে রাত্রি 4টায় ঘুম থেকে উঠব, তা না করে রোজ যে সময় ঘুম থেকে উঠি তার 15 মিনিট আগে যদি ওঠা অভ্যাসটা করি, একটা সময় দেখব যে আমি কখন ঠিক সময় ঘুম থেকে উঠতে পারছি, আমি বুঝতেই পারবো না যে কখন আমার ভেতরে পরিবর্তন হলো। রোজ মনে করব যে ভগবানকে আরও বেশি করে ডাকবো, কোনো একটা যেমন আমি নিজের ওপর যেটা প্রয়োগ করি যে আমার পক্ষে চণ্ডী একটা না পড়া সম্ভব হয় না, তার কারণ আমার গলা একটা সমস্যা আছে, দীর্ঘ সময় আমি পড়ে উঠতে পারি না, সেই কারণে আমি রোজ 30টা করে শ্লোক পড়ি, সেই রোজ পড়া শুরু করি এবং একটা সময় দুর্গা দেবী পক্ষের শেষ যতক্ষণে হয় ততক্ষণে গোটা চণ্ডীটা পড়া হয়ে যায়। আসল হচ্ছে আনন্দ পাওয়াটা নিয়ে কথা, এই আনন্দ পেতে গেলে আমাকে ওই অমুকের মতো হতে হবে তা নয়, আমাকে ঈশ্বরের মতো হতে হবে। মাধবানন্দজির জীবনে একটা ভারী সুন্দর গল্প আছে, সেখানে একজন বলছে আমি খুব ভালো নাপিতের মতো চুল কাটতে পারি, কামাতে পারি। মাধবানন্দজি বলছেন এত ছোট দৃষ্টি রাখবে না, সাধক কখনো এরকম রাখবে না, বরং এইভাবে হওয়া উচিত, আমি শিবের মতো বসতে পারি, আমি শিবের মতো ধ্যান করতে পারি, আমি শিবের ভাবে ভাবিত, শিব যেরকম দীর্ঘ সময় ধরে একনিষ্ঠভাবে ভগবত উপাসনায় রত থাকেন সেইভাবে ভাবিত হওয়ার কথা বলছেন। দেখুন কি সুন্দর কথা, শুধু একটু দৃষ্টিভঙ্গির পরিবর্তন, শুধু একটু বদল তাহলেই বদল হয়ে যায়। ভূতেশানন্দজির কাছে একজন প্রবাসী বাঙালি এসেছেন, ওরা প্রবাসীরা যেরকম হিন্দিতে বলে ইয়ে হ্যায় মেরা লড়কা,
সেরকম অনুবাদ করে মহারাজকে বলছে, এ হচ্ছে আমার ছেলে। ভূতেশানি বলছে, মা ছেলে হচ্ছে, এখনো হচ্ছে, হয়নি বুঝি। এই যে একটা সামান্য পরিবর্তন, শব্দের একটা এপাশ ওপাশ হয়ে যাওয়া, যে বোধটা যে বদলে যায়, এ হচ্ছে আমার ছেলে না, এ আমার ছেলে, এই যে বলার এই সামান্য একটু কথা, তার মধ্যে একটা অদ্ভুত আপনাপন, একটা আত্মীয়তার বোধ জাগে, যেটা ভীষণ জরুরি। ভগবানের সঙ্গে এই রকম একটা সখ্যতা তৈরি করতে হয়। কি করে তৈরি করতে হয়? বলছেন সহজ উপায় আছে, ঠাকুর বলছেন মোড় ফিরিয়ে দাও, ভগবানকে কামনা করো, তাকে চাও। এ কামনা কামনার মধ্যে নয়, যেমন মিষ্টির মিষ্টি মিছিরি মিষ্টির মধ্যে নয়। আমাদের সত্যি আমরা কামনা বাসনা ছেড়ে যেতে পারছি না, আমাদের চাই, এরকম কামনা বাসনা চাই। এই বেশ পাঠচক্র করছি, সকলে বলছে ও কি ভালো বলছো, দারুণ, এই হচ্ছে, এই সমস্ত নানা রকমের, আমাদের দেখবেন কত ছোটোখাটো জিনিসেই কত রকমের বাসনা হয়। আমরা শুধু ভগবানকে চাই, তোমাকে চাই। আমি মাঝে মাঝে এই গানটার উল্লেখ করি, অনেকে খুব হাসাহাসি করে, কিন্তু এই গানটাকে যদি এভাবে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর হয়। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, নিবিড় অন্ধকারে তোমাকে চাই, রাত শেষ হলে পরে তোমাকে চাই, অকাল বোধনে আমি তোমাকে চাই, এই জীবন দিয়ে আমি তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, শুধু তোমাকে চাই। এই বোধটা যেন জাগে, তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না, এই বোধটা যেন আমাদের সব সময়ের মধ্যে জাগে। জগৎ সংসারে সব রকম টেস্ট করে দেখেছি, কোনো কিছুতেই কোনো শান্তি নাই। মনে হতো একটা সময় যখন ছোট ছিলাম, এখন আমি তো বড্ড রোগা, কেউ বিশ্বাসই করে না আমি কখনো হিমালয়ে ট্রেকিং করতাম, কিন্তু মনে হতো হিমালয় দেখলেই মনে হবে যেন ভীষণ শান্তি হচ্ছে, কিন্তু পরবর্তীকালে মনে হতো না এতেও শান্তি হচ্ছে না, বরং বেলুড় মঠের মন্দিরে ঠাকুরের সামনে বসে থাকলে যে প্রশান্তি, যে আনন্দ হয়, কিংবা মায়ের বাড়িতে ওই বারান্দাতে চুপটি করে বসে থাকলে, এ যাওয়ার সময় আসার সময় তার শাড়ির আঁচল মাথার উপর দিয়ে নিয়ে চলে যাচ্ছে, তথাপি মায়ের সামনে বসে থাকলে সে যে কি প্রশান্তি, সে যে কি আনন্দ, আমরা বুঝতে পারি না। এইটা আমাদের নিত্য জীবনের জীবনচর্যায় যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের জীবনে শান্তি আসবে না। আমরা যেন সব সময় তোমাকে চাইবার মতো ইচ্ছা আমার যায়, মা যাব এই বোধটা আমাদের আসা ভীষণ জরুরি। মা যাব যদি এই বোধটা না আসে তাহলে হয় না। এই লিখছেন তিনি যে এই মোড় ফিরিয়ে দেওয়ার, আমরা কামনা বাসনা করছি বিষয়বস্তুতে, শ্রীরামকৃষ্ণকে করি। আমার মনে আছে একজন দিদিমণির কথা, পূজনীয় বিভাত্মানন্দজিও তাকে চেনেন, তিনি আমাকে বলেছিলেন একবার, তাদের বাড়িতে আমরা আগমনী গান গাইতে যেতাম, তা তিনি দেখতাম খুব ঠাকুর মাকে সাজান, হ্যাঁ দারুণ, সে আবার গরদের কাপড় টাপড় পরেছে, ঠাকুর মায়ের গায়ে গলায় মাথায় প্রচুর মুকুট, সব সোনার, সব নানা রকম। তিনি একদিন কথা প্রসঙ্গে আমাকে বলেই দিলেন, জানেন তো আমি না খুব সাজতে ভালোবাসি, এত সাজতে ভালোবাসি, এত সাজতে ভালোবাসি, সাজতে সাজতেই আমার কত সময় চলে যায়। তারপরে একদিন মনে হলো, না এই সাজটা যদি আমি মাকে সাজাই তাহলে সেটা অনেক বেশি কাজের দেবে, এবং তারপর থেকে আমি মাকে সাজাতে শুরু করলাম। মাকে সাজানো মাত্রই আমার মনের ওই যে ভাবটা সেটা সম্পূর্ণভাবে চলে গেল। বলছেন আমার এখন নিজে নিজে সাজতে ইচ্ছে করে না, কোনো জিনিস পেলেই মনে হয় ঠাকুরকে দেবো, মাকে দেবো, স্বামীজিকে দেবো, এরকম। এই যে আমাদের মোড়টা, জীবনের মোড়টা, এটা যদি আমরা ভগবানের দিকে ঘুরিয়ে দিতে পারি তাহলে দেখবেন খুব আনন্দে আমরা আছি। বলছেন এই কামনা কামনার মধ্যে নয়, যেমন মিছিরি মিষ্টির মধ্যে নয়, তাকে পেলে কি হয়, সব কামনা তৃপ্তি চায়। জাগতিক কামনাতে কিছু কি হয়, কিছুতেই এর নিবৃত্তি হয় না, যত ভোগ করবে তত বাসনা বাড়বে, তার থেকে অশান্তি জ্বালা যন্ত্রণা। যত রাজা রাজড়া বাইরে থেকে দেখতে বেশ, কিন্তু ভেতরে অতৃপ্তির অশান্তি, এটা আমি নিজের চোখে দেখেছি, খুব হাড়ে হাড়ে চিনিল দেখেছি বলে এটা খুব ভালো করে জানি আর কি। রাজা রাজড়াদের অনেককে দেখার সৌভাগ্য হয়েছে, তাদের দেখেছি। মহিরানা বিস্ত বলে একজন রাজা ছিলেন উত্তরাখণ্ড, তখন উত্তরাখণ্ড হয়নি, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশেরই অন্তর্গত উত্তরাখণ্ড, সেখানে মহিরানা বিস্ত, তাকে দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। তিনি রাজা বস্তারে, ওইখানকার রাজা তিনি। এখন আপনারা জানেন ট্যুরিজম ডিপার্টমেন্টের কল্যাণে চৌকরি খুব এখন বিখ্যাত জায়গা, এই চৌকরি যে অঞ্চলটা সেখানকার রাজা ছিলেন মহিরানা বিস্ত।
নন্দা দেবীর এমন প্রেমে পড়েছিলেন, নন্দা দেবী মানে মহিলা নন, হিমালয়ে নন্দা দেবী, নন্দা দেবী গিরিশৃঙ্গ, ওখান থেকে খুব সুন্দর করে ওই ত্রিশূল, পঞ্চচল্লী, নন্দা দেবী এগুলো দেখা যায়। সেই তার প্রেমে এমন পড়েছিলেন, লখনৌতে তার যে প্রাসাদ বাড়ি সেসব ফেলে দিয়ে তিনি ওই চৌকড়িতে থাকতেন, বিশাল বড় বাড়ি, তাতে প্রচুর বই, সারাদিন পড়াশোনা করেন, অনেকগুলি কুকুর তাকে ঘিরে থাকে এবং তার মধ্যে বসে তিনি চরম প্রশান্তিতে জীবনযাপন করেন। আমরা তখন ছাত্র, রাজদর্শনে গিয়েছিলাম, রাজার কাছে যখন গেলাম রাজাকে দেখে খুব প্রশান্তি মনে হলো। উনি নিজে বললেন যে যতদিন এলাহাবাদ লখনৌতে ছিলাম মনে হতো পাগল পাগলের অবস্থা, এখানে আমি খুব আনন্দে আছি, খুব শান্তিতে আছি। এই বোধটা আমাদের থাকা দরকার। আত্মস্থানন্দজির কথা আগের দিন বলছিলাম না, যে মহারাজ বেরিয়ে আসছেন ঠাকুর ঘর থেকে, যখন উনি বুঝতে পারছেন এরা ধীরে ধীরে আস্তে আস্তে একটু একটু করে ঠেলতে ঠেলতে ঘরের বাইরে নিয়ে যাবে, কারণ সন্ন্যাসের পরবর্তী অনুষ্ঠানগুলো আছে, মহারাজ খপ করে দরজাটা ধরে ফেললেন, বললেন আমি কোথাও যাব না, আমি ঠাকুরকে ছেড়ে কোথাও যাব না, এখনও আমার কানে সেই কথাটা বাজে, এই আকুতি কবে হবে আমাদের ভেতরে যে আমি ঠাকুরকে ছেড়ে আর কোথাও যাব না। এই বোধটা আমাদের ভীষণভাবে জাগা দরকার যে তাকে ছেড়ে আমি একেবারে অসম্পূর্ণ, তাকে ছাড়া আমি একেবারে, আমার কোনো মূল্য নেই, একদম মূল্যহীন, একবারে জেরো, এই বোধটা আমাদের ভেতরে কবে জাগবে। তিনি বলছেন এই কামনা বাসনার জ্বালা জ্বালা ঠাকুর উপমা দিয়ে বুঝিয়েছেন, একটা চিল ছো মেরে একটি মাছ ধরেছে, রাজ্যের কাক তাকে তাড়া করেছে, চিল উড়ে চলেছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, কাকগুলো পিছু ছাড়ে না, চিল শেষে হায়রান হয়ে মুখের মাছটা ফেলে দিয়ে গাছের ডালে বসে পড়ল নিশ্চিন্ত হয়ে। কাকেরা চিলকে ছেড়ে মাছটা নিয়ে কাড়াকাড়ি শুরু করল। কাকগুলি যেন সংসারের জ্বালা যন্ত্রণা, মাছ হলো বাসনা, চিল হলো সংসারী মানুষ। কি সুন্দর উপমা! এ কথামৃত আছে, ভাগবতেও আছে, একরাশ শাস্ত্র পড়ে যে শিক্ষা পাওয়া যায় তাই রয়েছে এই ছোট্ট দৃষ্টান্তে। ওই অবধূতের ২৪ গুরুর মধ্যে অন্যতম গুরু হলেন এই আমাদের চিল, বাজপাখি। তিনি সেই ইয়ে ফেলে গেলেন, মাছটাকে যখন ছেড়ে দিলেন তখন ধীরে ধীরে ওই তাক সে কাকগুলি সে তাকে ছেড়ে মাছটার দিকে রওনা দিল। আমরাও যদি সাংসারিক বাসনাগুলো থেকে একটু ছেড়ে দিতে পারি, দেখবেন সংসার ধীরে ধীরে একটা সময় আমাকে ছেড়ে দেবে, যখন তারা বুঝতে পারবে যে না এদের কাছ থেকে আর কিছু পাওয়ার নেই, ছেড়ে দেবে। একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিই, এটা সত্য ঘটনা। আমরা তখন হেডকোয়ার্টার্সে আছি, একজন দিদিমণি আর পূজনীয় স্বামী স্মরণানন্দী তখন সাধারণ সম্পাদক, তাকে চিঠি লিখলেন, তার মনে হয় যে এবার বোধহয় তাকে তার আত্মীয় স্বজনরা মেরে দেবেন। তারপরে তিনি এসে পূজনীয় স্বামী স্মরণানন্দীর সঙ্গে দেখা করেন এবং বলেন যে তিনি তার সমস্ত সম্পত্তি রামকৃষ্ণ মিশনকে দিয়ে দিতে চান, এবং সেইভাবে তিনি আসেন, দেখা করেন, উকিলও থাকে, একবারে গোপনে সমস্ত কিছু হয়। তিনি যার যাবতীয় প্রপার্টি ট্রান্সফার করে দেন রামকৃষ্ণ মিশনকে, তার আত্মীয় স্বজন কেউ জানতে পারে না। একটা সময় তার সলিসিটার আমাদের খবর পাঠান, দিদিমণি খুব অসুস্থ হয়ে বেলেভিউ নার্সিংহোমে ভর্তি আছেন, সাধুরাও দেখে ফিরে এলেন, বা আত্মীয় স্বজনে ভর্তি বেলেভিউ নার্সিংহোমে লাউঞ্জটা। তার এক দুদিন বাদে তিনি মারা গেলেন, তাকে নিয়ে আসা হলো ইয়েতে, তার বাড়িতে, এবং সেখানে সলিসিটার করে জানালেন যাবতীয় প্রপার্টি তার মালিক হচ্ছে রামকৃষ্ণ মিশন। এবং এই খবরটি শোনা মাত্র একজন মানুষও খুঁজে পাওয়া গেল না সেই ভদ্রমহিলাকে দাহ কার্য করে। বেলুড় মঠ থেকে পূজনীয় শম্ভু মহারাজ, তারপরে উজ্জ্বল মহারাজ, এরা সবাই গেলেন এবং গিয়ে কেওড়াতলা মহাশ্মশানে তাকে দাহ করা হলো। এবং অত যে ধনী মানুষ, এত মানুষের উপকার করেছেন, তিনি তাকে দাহ, তার মুখাগ্নি করলেন তার ড্রাইভার, এবং আমাদের হরপ্রসাদবাবু ওই ড্রাইভারকে দিয়ে তাদের বাড়িতেই তার আদ্যশ্রাদ্ধের যাবতীয় ব্যবস্থা হলো। এ আমাদের চোখে দেখা ঘটনা। তিনি কলকাতার খুব বিখ্যাত একজন মানুষ, খুব বিখ্যাত একজন আইনজ্ঞ ছিলেন, তার জীবনের এই ঘটনা আমরা নিজেদের চোখের সামনে দেখেছি যে একজন মানুষকেও খুঁজে পাওয়া গেল না তার শেষ যাত্রায় সঙ্গী হবে বলে। অতএব এটাকে যত আমরা ছেড়ে দিয়ে ভগবানের দিকে মন দিতে পারবো, আমাদের সবাই ছেড়ে চলে যাবে কিন্তু ভগবান কখনো ছাড়বেন না, এটা একেবারে একবারে অন্তর থেকে বিশ্বাস করবেন, কোনো অবস্থাতেই তিনি আমাদের ছেড়ে যাবেন না। ভগবানকে হৃদয়ে প্রতিষ্ঠা করার অন্তরায় এই কামনা বাসনা,
ইন্দ্রিয়গুলো সর্বদা এদের নিয়মে ছুটছে। মানুষের মানুষ ভাবে কামনার পূর্তি হলেই বুঝি শান্তি আসবে, কিন্তু তা হয় না, অশান্তি অতৃপ্তি আরও বাড়ছে। মন যেন নাকে দড়ি দিয়ে ইন্দ্রিয়গুলোকে অবিরত ছোটাচ্ছে। তাই গীতায় শ্রীকৃষ্ণ বারবার বলছেন, মনটাকে বসে আনো, ইন্দ্রিয় সংযম করো। এটা একেবারে সত্যি কথা। আজকে মনে হলো যে না, এবারে আর অন্য কিছু খাবো না, এবার থেকে রেড মিট খেলে খুব শরীরটা খারাপ হয়, চিকেনই খাবো এবার থেকে। তারপর থেকে বেশ দু চার মাস চিকেন খাওয়ার পর রেড মিটের যে স্বাদ সেটা তো আর হচ্ছে না। আবার একটা দিন খাই, কি আর হয়েছে। তারপরে যখন আবার বুকে ব্যথা হতে শুরু হলো, না না আর কোনো দিন খাবো না, আমি আর কোনো দিন এরকমটি করবো না, আবার যেই শান্ত হয়ে গেল, আর কি আছে। আমাদের জীবনটাই এইরকম, তাই সবসময় ছুটে চলেছি এবং ইন্দ্রিয়গুলো আমাদের বাধ্য করে ছুটতে, আমাদেরকে সেইখান থেকে নিয়ে যেতে চায়। তাই ইন্দ্রিয়গুলোকে আমাদের সংযম করা দরকার। ভারী সুন্দর উদাহরণ দেওয়া আছে, সেখানে বলা হচ্ছে আপনি একটা ঘোড়ার গাড়িতে করে যাচ্ছেন, সেই ঘোড়ার গাড়িতে চারটি ঘোড়া আছে এবং সেই চারটি ঘোড়া ছুটে চলেছে। এখন আপনার হাতে যদি লাগাম না থাকে, তাহলে চারটি ঘোড়া চারদিকে যাত্রা করবে, আর তারা যদি চারদিকে যাত্রা করে, তাহলে আপনার সেই ঘোড়ার যে অশ্ব শকট সেটা একবারে চার টুকরো হয়ে ভেঙে যাবে। মানে ঘোড়ারা পালাবে, সব কিছুই চলে যাবে, আর আপনি রাস্তার উপর বসে থাকবেন। ঠিক সেই রকম, এই কারণে ইন্দ্রিয়ের সংযমের প্রয়োজন আছে। আমাদের বৃদ্ধ সাধুরা বলতেন, মনের স্বামী হবে না না মন তোমার স্বামী হবে, এইটা ভালো করে ঠিক করে নাও। যে মনের স্বামী হবে, যে মন শুধু আমার কথাই শুনবে, আর কারুর কথা সে শুনবে না। আমি কেন তার কথা শুনবো, সে সম্পূর্ণভাবে আমার কথা শুনবে, আমা ভিন্ন, আর সে অন্য কারুর কথা শুনবে না। এই বোধটা আমাদের ভেতরে জাগা খুব জরুরি। মাধব কি অমনি অমনি হৃদয় মন্দিরে বসেন? ঠাকুর বলতেন, আরশিতে ময়লা থাকলে মুখ দেখা যায় না, মন যত শুদ্ধ পবিত্র হবে তাকে ততই স্পষ্ট দেখা যাবে। হৃদয়কে শুদ্ধ পবিত্র করতে হবে এই সাধনা। এ কি সহজ ব্যাপার! সাত্ত্বিক বুদ্ধি খুব বিচারশীল, সে সর্বদা সজাগ থাকে, মনকে অন্তর্মুখ করে, ভেতরের দিকে নিয়ে যায়। রাজসিক বুদ্ধি বহির্মুখী, বিক্ষিপ্ত মনকে গুটিয়ে ভেতরে আনবার জন্যই সাধনা। তাই কমলাকান্ত বলেছেন, মাকে হৃদয়ে প্রতিষ্ঠা করো, বিবেককে মন্ত্রী করে সাত্ত্বিক বুদ্ধির কথা শুনে মাকে ডাকো, এই তো সাধনা, আপনাতে আপনি থাকাই আসল। কি সুন্দর কথা যে হৃদয়ে কি করে বসেন। আপনারা দেখবেন, এই আঁচড়া চুল আঁচড়াতে গিয়ে দেখলেন আয়নাটা খুব ময়লা হয়ে গেছে, তখন কি করেন, একটু কাগজে জল দিয়ে ভিজিয়ে নেন, তারপরে সেইটাকে নিয়ে আস্তে আস্তে করে পরিষ্কার করে মুছে দিলে ওই আয়নাটা পরিচ্ছন্ন হয়ে যায়। তারপরে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে ঘষে আয়নাটা মুছে দিলে একেবারে আপনাকে, আপনার যে রিফ্লেকশন পড়ে সেটা একবারে ঝকঝকে তকতকে। ঠিক ওই রকম ভক্তি বাড়ি সিঞ্চন করে আমাদের মনের মলিনতাকে সরাতে গেলে ভক্তি বাড়িকে সিঞ্চন করতে হয়, তারপরে জ্ঞানের শুষ্ক কাপড় দিয়ে মনটাকে পরিচ্ছন্ন করতে হয়, তখন সেই মনে আমার যে রিফ্লেকশন পড়ে তাতে আমার আমার ভেতরে যে ঈশ্বরীয় সত্তা সেটা দেখা যায়। ঠিক যেরকমভাবে আয়না পরিষ্কার পরিচ্ছন্ন হলে আমার সঠিক রূপটা দেখা যায়, আমার ঝকঝকে মুখ, আমার ঝকঝকে চোখ, আমার ঝকঝকে চেহারা যেমন দৃশ্যমান হয়, ঠিক সেই রকম আমাদের মনের যদি আরশিটা সেটা যদি পরিষ্কার হয় তাহলেই হয়। উত্তরাখণ্ডে সাধুদের ভেতরে একটা কথা চালু আছে, দর্শন সাফ হ্যায়, আবার কেউ কেউ বলে দর্পণ সাফ হ্যায়। দর্শন সাফ হ্যায় ভেতরে তুমি তোমার সেই যে ভেতরে আমাদের চিত্ত দর্পণ আছে, সেই দর্পণে যে ইষ্টের যে মূর্তি প্রতিফলিত হচ্ছে সেটা পরিষ্কার তো, তুমি তোমার ইষ্টকে ঠিকঠিক মতো দেখতে পাও তো। আর কেউ কেউ বলে দর্পণ সাফ হ্যায় তো, মানে ভেতরের যে চিত্ত দর্পণ সেটা পরিষ্কার আছে কিনা। ঠাকুর মহারাজ বলছেন যে এই আমাদের যে তিন গুণ আছে সত্ত্ব রজতম, এই তিন গুণের প্রয়োগ আমাদের জীবনের ভেতরে দরকার। সাত্ত্বিক বুদ্ধি খুব বিচারশীল, সে সর্বদা সজাগ থাকে, মনকে অন্তর্মুখ করে ভেতরের দিকে নিয়ে যায়। রাজসিক বুদ্ধি বহির্মুখী, বিক্ষুব্ধ মনকে গুটিয়ে ভেতরে নিয়ে আসে। আর তামসিক বুদ্ধি সে ঘুম পাড়িয়ে রাখে, সে ভালো কিচ্ছু করতে দেয় না।
সেই কারণে তাকে জাগানোর জন্য আমাদের রাজসিক বুদ্ধির প্রয়োজন আছে। দেখবেন দেবী দুর্গার পায়ের কাছে দুজন আছেন, একজন হচ্ছে সিংহ আর একজন মহিষাসুর। মহিষাসুরকে সিংহ একদম আক্রমণ করে ছিন্ন ভিন্ন করে দেয়। ইয়ে থেকে বমদ্র রুধির আর রক্তম বলছেন, সিংহের মুখ দিয়ে যে রক্ত যেন রক্ত বমন হচ্ছে, এত কামড়া কামড়ি করেছে, এবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন মহিষাসুরের শরীরকে। ঠিক সেই রকম রজগুণ দিয়ে, প্রবল কর্মপ্রবাহ দিয়ে তমগুণকে অতিক্রম করতে হয়। আপনি রোজ সকালবেলা 6টায় ঘুম থেকে ওঠেন, তার ট্রেন আছে 5টার সময় ট্রেন আছে, অতএব আপনাকে 4টের সময় উঠতে হবে। আপনি কি করেন, ঘড়িতে অ্যালার্ম দেন, একে বলেন, তাকে বলেন, ওকে বলেন, নানা জনকে বলতে থাকেন আমাকে 4টের সময় ঘুম থেকে ডেকে দিও। নিজে একবার 1টার সময় ঘুম ভেঙে যায়, উঠে দেখেন, 2টোয় একবার দেখেন, 3টেয় দেখেন, 4টের সময় একবারে টপ করে উঠে পড়েন। এই যে প্রবল কর্মপ্রবাহ, এটা কিন্তু অন্যদিন দেখা যায় না। এই প্রবল কর্মপ্রবাহ রজগুণের প্রতীক। কিন্তু রজগুণকে যদি আমরা ছেড়ে দিই, সে এমনভাবে বহির্মুখ হয়ে যাবে, সে আর কিছুতেই মনের ভেতরে আসবে না। তাই দেখবেন দেবী দুর্গা যে আছেন, দেখবেন দেবী দুর্গা সিংহের ওপর সমস্ত পাটি দিয়ে আছেন, আর মহিষাসুরের ওপর শুধুমাত্র বুড়ো আঙ্গুলের মাপায়ের বুড়ো আঙুলটা দিয়ে আছেন। কিঞ্চিত ঊর্ধ্বম তথা বাম অঙ্গুষ্ঠম মহিষোপরি, তিনি যেন শুধু বুড়ো আঙুল দিয়ে চেপে রেখেছেন, তাকে খালি চেপে রাখতে হয়। দেবী দুর্গার হাতে একটা ইয়ে থাকে, একটা শঙ্খ থাকে আর একটা ঘণ্টা থাকে। এই শঙ্খ এবং ঘণ্টা হলো এই অ্যালার্টনেসের প্রতীক, নিজের মনের ভেতরের একটা অ্যালার্টনেস। মন্ত্রে আছে, হি নাস্তি দৈত্যতে জানসি স্বনেন পূর্য ইয়া জগৎ সা ঘণ্টা পাতু নো দেবী পাপেভ্যো না সুতানিব। হি নাস্তি দৈত্যতে জানসি স্বন, স্বন মানে হচ্ছে আওয়াজ, যখন ঘণ্টা বাজতে থাকে তখন কি হয়, দৈত্যদের তেজ হরণ করা হয়। দৈত্য তো আর কোথাও নেই, আমার মনের ভেতরে। অ্যালার্টনেস কি করে, অ্যালার্টনেস আমাকে জাগিয়ে দেয়, আমাকে বোঝায় না এটা আমার পক্ষে করা ঠিক নয়, আমার আমি যে জীবন বরণ করে নিয়েছি সেই জীবন এই জিনিসকে পারমিশন দেয় না, এটা আমি কখনোই করতে পারি না, এটা আমার কোনো অবস্থাতে করা উচিত নয়, এই বোধটা আমার ভেতরে বারবার জাগায়। তাই বলছেন সাত্ত্বিক বুদ্ধি খুব বিচারশীল, সে সর্বদা সজাগ থাকে, মনকে অন্তর্মুখ করে ভেতরের দিকে নিয়ে যায়, বাইরের থেকে ভেতরের দিকে নিয়ে আসে, তার ভেতরের মানুষটার সঙ্গে তার পরিচয় করে দে। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা, ওই যে বিপুল ঢেউ উঠেছে তোর মাঝেতে উঠুক নেচে, সকল পরাণ দিখনা নাড়া বাইরে দাঁড়া। নিজেকে নিজের বাইরে নিয়ে যেতে হবে, আমার যে আত্মবোধ তার সঙ্গে যতক্ষণ না আমি নিজেকে সংযুক্ত করতে পারছি ততক্ষণ আমার মন বাইরে বাইরে তাকে খুঁজে বেড়াবে, আমার ভেতরে আসতে দেবে না। তাই নিজের চেয়ে যে বাইরের যে বহির্মুখী মনটাকে বাইরে নিয়ে যেতে হবে, তখন আমি বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা, এই জগৎ সংসারের সেই অধীশ্বরকে তখন আমি আমার হৃদয়ের মধ্যে দেখতে পাবো, যিনি সকলের হৃদয় হৃদয় বিরাজ করছেন। মায়ের কথাগুলো এত টেকনিক্যাল, মা বলছেন না যখন ব্রহ্ম দর্শন হয় তখন কি হয়, সে দেখে আমার মাঝে যিনি, দুলে মা বাগদীর মাঝেও তিনি, অর্থাৎ সেই পরমেশ্বর যিনি আমার মধ্যে বিরাজ করছেন তিনি সর্বজীবে বিরাজ করছেন। ওই বিশ্বলোকের সেই সারা, বিশ্বলোকের যে হৃদয়ের যে উষ্ণতা, সেটা যেন আমরা আমাদের হৃদয়ের মধ্যে অনুভব করতে পারি, এটা হচ্ছে কথা বলছেন। তাই কমলাকান্ত বলেছেন, মাকে হৃদয়ে প্রতিষ্ঠা করো, বিবেককে মন্ত্রী করে সাত্ত্বিক বুদ্ধির কথা শুনে মাকে ডাকো। বিবেককে সবসময় সাত্ত্বিকভাবে ভাবিত করতে হয়, সে সবসময় আমাকে সৎ পরামর্শ দেবে, সে আমাকে অ্যালার্ট করবে, না বাপু তোমার এমনটা করা সাজে না, তুমি এমনটা করো না, এটা তোমায় শোভা দেয় না, এটা তোমায় এটা তোমার শোভা পায় না, সে আমাকে সব সময় বলবে। এবং সেই অনুযায়ী যখন চলবো একটা সময় দেখব আমি একবারে সম্পূর্ণ পরিবর্তিত মানুষ হয়ে গেছি। আপনারা যদি নিজেদেরও খুব ভালো করে লক্ষ্য করেন, দেখবেন যে সময় আপনারা ভগবানের কাছে এসেছিলেন আর আজকে যে মানুষটা, সে কিন্তু সম্পূর্ণ বদল হয়ে গেছে, সে এক লোক কিন্তু নেই, কখনোই থাকতে পারে না। আপনি আগে অন্যের বেদনা অনুভব করতে পারতেন, এখন আপনি অন্যের বেদনা হৃদয় হৃদয়ে অনুভব করতে পারেন, আপনি বুঝতে পারেন যে অন্যের কষ্ট হলে আপনারও কষ্ট হচ্ছে, এই বোধটা আমাদের ভেতরে জাগে, আমার হৃদয় বাড়তে থাকে, হৃদয়ের প্রসারণ হতে থাকে, এবং এটা খুব জরুরি।
বলছেন, সাধনা করতে করতে তাকে ডাকতে ডাকতে মন শুদ্ধ হয়, কোটি জন্মের আবর্জনা অশুভ সংস্কার চলে যায়, এই চামচিকের ময়লা টয়লা চলে যায়। জ্ঞান নয়নকে বিবেক বুদ্ধিকে প্রহরী রাখতে হবে, কুরুচি কুমন্ত্রী যেন মনের মধ্যে না ঢোকে। উপনিষদে ঋষি বলছেন, সৃষ্টিকর্তা মানুষের ইন্দ্রিয়গুলোকে বহির্মুখ করে সৃষ্টি করেছেন বলে তারা অন্তর্মুখ হতে চায় না। তা সত্ত্বেও অমৃতের অভিলাষী কোনো কোনো বিবেকী মানুষ চক্ষু আবৃত করে, অন্তর্মুখ হয়ে সেই আত্মাকে দর্শন করে। এই সাধন করতে করার মূল অর্থ হচ্ছে বারবার তাকে ডাকা। পূজনীয় বিরজানন্দজি ভারী সুন্দর জপ এবং ধ্যানের মধ্যে কী ফারাক সেটি বুঝিয়েছেন। জপ মানে নিরন্তর তাকে ডেকে যাওয়া। বলছেন, একটি ঘরের ভেতরে কেউ একজন আছে, দরজা বন্ধ, দরজায় নিরন্তর করাঘাত করে যাওয়া, তার নাম করে করাঘাত করে যাওয়া হচ্ছে জপ। আর সেই নিরন্তর করাঘাত শুনতে শুনতে সেই ভেতরের মানুষ যিনি ঘুমিয়ে আছেন, তিনি যখন জেগে দরজাকে খুলে দেন, তখন যখন তার সামনাসামনি প্রত্যক্ষ হয় তা হচ্ছে ধ্যান। সেই প্রিয় বস্তুকে তখন আমরা দর্শন করি। এই যে নিরন্তর দরজায় করাঘাত করাটা হচ্ছে আমার ভেতরের মানুষকে নিত্য পরিষ্কার পরিচ্ছন্ন করা। আমি যদি নিত্য নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন না করতে পারি, তাহলে কিন্তু আমার ডাক তিনি শুনবেন না। আমি যদি নিজেকে একবার ফালতু বানিয়ে ফেলি, ইনসিগনিফিক্যান্ট বানিয়ে দিই, তাহলে কিন্তু কোনোভাবেই আমার কথা কেউ শুনবে না। আমার কথা শুনতে গেলে আমার কথা শোনাতে হবে, এবং এই শোনাতে গেলে নিজেকে ভ্যালুয়েবল করতে হবে, নিজেকে অধ্যাত্ম সম্পদে দামি করতে হবে। আমরা সবসময় পকেট সম্পদে নিজেদের দামি করতে চাই। আমরা ভাবি পকেট সম্পদ থাকলে সব হয়। আমরা শুনেছি এখনকার দিনে কেউ কেউ বলেন যে রাজনৈতিক নেতাদের কৃপা থাকলে সবাই জগৎ সংসারে গলবস্ত্র হয়ে হাত জোড় করে, অর্থ থাকলে গলবস্ত্র হয়ে হাত জোড় করে। চোখের সামনে আমাদের জীবন্ত জাগ্রত উদাহরণ ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। তার মাত্র 1 বিঘে 10 ছটাক জমি ছিল, কিন্তু তার নৈতিক চরিত্র এমন ছিল, তিনি যখন হাটের মধ্যে দিয়ে হেঁটে যেতেন তখন দোকানিরা গলবস্ত্র হতেন। তিনি স্নান করবার আগে সবাই এসে খোঁজ নিতেন তিনি স্নান করে গেছেন কিনা। তিনি স্নান করার আগে কেউ হালদার পুকুরে নামত না, তারা মনে করতেন তাদের স্পর্শে সেই জলটি অশুদ্ধ হয়ে যাবে, সেই জল আর ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের স্নানের যোগ্য থাকবে না। তিনি কিন্তু কখনো এগুলো ডিমান্ড করেননি, কখনো এ সমস্ত কিছু করেননি। লোকে মনে করত তার পায়ের ধুলো নিয়ে গেলেই রোগ কেটে যাবে, আসলে পায়ের ধুলোতে রোগ কাটে না। তাকে জানালে তার ভেতরের যে সত্য স্বরূপ, সেই শক্তি দিয়ে তিনি প্রার্থনা করবেন ভগবানের কাছে, আর ভগবানও তার প্রার্থনা শুনবেন। তার শুভেচ্ছায়, তার শুভ আকাঙ্ক্ষায় আমাদের জীবনের মোড় বদল হতে পারে। তাই বারবার বলছেন যে আমাদের শুভ সংস্কারকে জাগাতে হবে, যাতে আমাদের অশুভ সংস্কার চলে যাবে। ঠাকুর ভারী সুন্দর উদাহরণ দিয়েছেন, বলছেন যত পূবের দিকে যাত্রা করবে পশ্চিম তত পিছিয়ে পড়বে। পশ্চিমকে আমরা বাদ দিতে পারবো না, কেটে যেখানে এসে দাঁড়াবো সেইখানটাই পশ্চিম। তার থেকে যদি পূবের দিকে যাত্রা করে যাই, পশ্চিম চলে যাবে। কামনা বাসনা প্রত্যেকটা আমাদের ভেতরে থাকবে, কোনোটা আমাদের কখনো যাবে না। কিন্তু যত আমরা আমাদের মন ভগবৎমুখী হবে, যত আমরা ভগবানের দিকে এগিয়ে যেতে থাকবো, তত ধীরে ধীরে এগুলি আমাদের ছেড়ে যাবে। এই যখন এই যে স্পেস স্যুট যায়, এই গল্পটা আমি সবসময় বলি, আরও অতিরিক্ত 4টে স্পেস স্যুট তার সাথে লাগানো থাকে। কেন না, এই যে মাধ্যাকর্ষণ বলয়, এই মাধ্যাকর্ষণ বলয়কে অতিক্রম করার জন্য অতিরিক্ত শক্তিটির প্রয়োজন হয়। যে মুহূর্তে স্পেসশিপ মাধ্যাকর্ষণ বলয়কে অতিক্রম করে, তখন এই যে অতিরিক্ত 4টে যে অংশ সেটা খুলে যায় এবং মহাকাশে বিলীন হয়ে যায়। তারপরেও তার অংশ থাকে, যখন কক্ষপথে ঢুকে যায় তখন বাকি অংশটাও খুলে যায়। শুধুমাত্র যেই আমরা উপগ্রহটি পাঠাই, তার যতটুকু চেহারা ততটুকুই সে সেই অরবিটে বা কক্ষপথে প্রবেশ করতে পারে। ঠিক এইরকম আমাদের যে ভেতরের যে নানা রকমের বাহুল্য, আমরা যত ঈশ্বরের দিকে যাব ধীরে ধীরে দেখবেন সেই বাহুল্যগুলো একটু 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 করে চলে গেছে। এগুলোকে যাওয়া খুব প্রয়োজন আছে। জ্ঞান নয়নকে বিবেক বুদ্ধিকে প্রহরী রাখতে হবে, কুরুচি কুমন্ত্রী যেন মনের মধ্যে না ঢোকে। জ্ঞান নয়ন মানে হচ্ছে মনের ভেতরে সেই অ্যালার্টনেস,
এটা হলে আমার কি হবে। আমাদের বাইরের বড় বৃদ্ধ সাধুরা যখন আমরা ছোট ছিলাম আমাদের এই কথাটা বারবার বলতেন, মহারাজ কিছুতেই রাগ কমে না, কি করে কি হব, এই প্রশ্ন এখনো আমাদের করে। ওরা বলতেন যে নিজেকে বিচার করে দেখবি রাগ তোর কি কি ক্ষতি করেছে, তাতে তোর কি কি তার জন্য তোর কি কি অসুবিধা হচ্ছে, এগুলো যদি তুই অনুভব করতে পারিস দেখবি আপনা আপনি রাগ চলে যাচ্ছে। আমি বললেও তোর রাগ যাবে না, যতক্ষণ না পর্যন্ত তুই অনুভব করছিস রাগটা তোর পক্ষে ভীষণ ক্ষতিকারক। এটা যখন তুই অন্তরে অন্তরে অনুভব করবি যে রাগটা তোর পক্ষে খুব ক্ষতিকারক, তুই আপনা থেকে সেটাকে ছেড়ে দিবি। পূজনীয় কাশী সারানন্দজি আমাদের ঠিক এরকমভাবে বলতেন যে নিজেকে বিচার করো, নিজেকে বোঝাও এই রাগের জন্য আমার কি কি ক্ষতি হয়েছে। উনি বলতেন মাথা গরম করার চেয়ে মাথা ঠান্ডা করাটা অনেক বেশি কঠিন, মাথা ঠান্ডা করে নিজেকে বিচার করার কথা বলতেন। এইখানেও সেই বলছেন জ্ঞান নয়নে বিবেক বুদ্ধিকে জাগ্রত করে রাখতে হয়, তাহলে কি হবে কুরুচি কুমন্ত্রী যত, আমার মন যখন এদিক ওদিক ছোঁকছাক করার চেষ্টা করবে তখন যেরকম হাতি যেরকম যাত্রাপথে এর বাগান তার বাগানে যেই তার এই সুরটা বাড়ানোর চেষ্টা করে তখন মাহুত তার মাথায় ডাঙ্গুস মারে, ওই জ্ঞান নয়ন আমাদের মাথার মনের ভেতরে ডাঙ্গুস মারে না এটি করা তোমার ঠিক নয়, সঙ্গে সঙ্গে আমরা চলে যাব। উপনিষদের ঋষি বলেছেন সৃষ্টিকর্তা মানুষের ইন্দ্রিয়গুলিকে বহির্মুখ করে সৃষ্টি করেছেন যাতে তারা অন্তর্মুখ হতে চায় না। এটা তো মজা, সবাই যদি ভগবানকে চায় তো খেলা শেষ হয়ে যায়, সেই কারণে তিনি আমাদেরকে চোখটা খুলে রাখেন যাতে দেখ আরও দেখ এইগুলো দেখ সেইগুলো দেখ ওই দেখ ভালো খুব ভালো থাক ভগবানের আমাদের সঙ্গে মানে সক্ষতাও যেরকম আছে শয়তানিও আছে, তিনি তাকে তার আপনার করে নিতে গেলে ভীষণ পরীক্ষা করে নেন, তাই বারবার এই সমস্ত নানা রকম পরীক্ষার মধ্যে আমাদের ফেলেন। কিন্তু তা সত্ত্বেও ওই যারা সাহসে দুঃখ দৈন চায় যারা এর পারে যাওয়ার চেষ্টা করে তারা তখন জোর করে এবং জোর করে তারা ধীরে ধীরে ঈশ্বরের দিকে এগিয়ে যায়। সংসারে সহস্র কামনা, ঠাকুর শুধু একটি মাত্র কামনা রেখেছিলেন শুদ্ধা ভক্তি, এই ভাবটি রাম নামে প্রার্থনায় রয়েছে। নান্যা স্পৃহা রঘুপথে হৃদয়ে স্মদীয়ে সত্যম বদামি চ ভবান অখিলান্তরাত্মা ভক্তিং প্রয়চ্ছ রঘুপুঙ্গব নির্ভরাঙ্গমে কামাদি দোষরহিতম কুরুমান সঞ্চ। হে অন্তর্যামী রঘুপতি, আমি মন মুখ এক করে তোমাকে বলছি আমার অন্য আর কোনো কামনা নেই, শুধু এই কামনা আমাকে শুদ্ধা অমলা নিষ্কাম অহৈতুকী ভক্তি দাও, পূর্ণ নির্ভরতা দাও যাতে আমি তোমাকে আশ্রয় করে চলতে পারি, আমার মনে যেন কামাদি দোষ না থাকে, তুমি আমাকে শুদ্ধ পবিত্র করো, সাধনার শেষ আত্মসমর্পণ, ছোট ছেলে যেন মার ওপর নির্ভর করে চলে, এ সেই নির্ভরতা। কি সুন্দর কথা, নান্যা স্পৃহা রঘুপতে হৃদয়ে স্মদীয়ে, ভগবানকে বলতে হচ্ছে সত্যম বদামি চ, মানে ভগবানও জানেন যে এ ছেলে এত বিচ্ছু যে সবসময় সত্য কথা বলবে না, তাই যেরকম আমরা বলি না মাইরি বলছি একেবারে দেখো আমি এতটুকু মিথ্যে কথা বলছি না, অনেকেই বলবেন বলেন দেখি দেখবেন এটা অভ্যাস হয়ে গেছে সত্যি সত্যি বলছি বিশ্বাস করো, আরে সত্যি সত্যিই তো বলবে মিথ্যা কেন বলবে, কিন্তু আমাদের নিজেদের ভেতরে এই বিশ্বাসটা আসে না যে সত্যি বলছি, তাই তারা বলতে থাকেন সত্যি সত্যি বলছি দেখো। এ দেখুন ভগবানকেও সেই একই কথা বলছেন সত্যম বদামি আমি সত্যি সত্যি বলছি, ভগবান অখিলান্তরাত্মা নান্যা স্পৃহা রঘুপতে হৃদয়ে স্মদীয়ে সত্যম বদামি চ ভগবান অখিলান্তরাত্মা ভক্তিম প্রয়চ্ছ রঘুপুঙ্গব নির্ভরামে, আমার আর কোনো প্রার্থনা নেই শুধু তোমার শ্রীপাদপদ্মে ভক্তি, তোমার শ্রীপাদপদ্মে অহেতুকী ভক্তি এবং নির্ভরামে তোমাকেই যেন আমি নির্ভর করে চলতে পারি। আমরা ততক্ষণ অবধি নিজেদের জ্ঞান দেখাই যতক্ষণ অবধি আমার মনে হয় যে আমার মতো বড় মানুষ আর কেউ নয়, জগৎকে একদম পকেটের মধ্যে ভরে ফেলেছি, কিন্তু যখন দেখি জগতের পকেটের মধ্যে আমি ভরে গেছি তখন মনে হয় আমি নাথিং আমি কিচ্ছু নই আমি কিচ্ছু নই। আমাদের মনে আছে পূজনীয় গহনানন্দজি তখন সত্য প্রেসিডেন্ট হয়েছেন, প্রেসিডেন্ট হওয়ার পরে উনি কালাডিতে গিয়েছিলেন,
আগে থেকেই যাওয়ার কথা ছিল প্রেসিডেন্ট হওয়ার আগে, রঙ্গনাথনের দিন তো হঠাৎ করে চলে গেলেন, সেই কারণে মহারাজের সমস্ত প্রোগ্রাম আবার রিশিডিউল করতে হলো। মহারাজ প্রায় 23 দিন সেবারে মঠে ছিলেন না। সাধারণত এমনিতেই প্রেসিডেন্ট মহারাজের শরীর চলে যাওয়ার পরে এক মাস আমরা প্রেসিডেন্ট মহারাজের দর্শন পাইনি। তারপরে গহনানন্দজি একটু কয়েকদিন প্রেসিডেন্ট হতেই আবার চলে গেলেন। আমাদের প্রবীর মহারাজ ছিলেন, প্রবীর মহারাজ, তিনি মহারাজকে বলছেন যে আপনি ছিলেন না, আমার মনটা কীরকম, আমাদের কীরকম কীরকম লাগছিল। তা গহনানন্দজি তো কম কথা বলতেন, গহনানন্দজি মাথার উপর ঠাকুরমা স্বামীজির ছবি ছিল, দেখাচ্ছেন কেন এরা ছিলেন না। হ্যাঁ, ওরা তো আছেন, কিন্তু আপনি ছিলেন না, এতে আমাদের বেশি কষ্ট হচ্ছে। একেবারে একটা কথাই বলতেন, যাও যাও। তিনি দয়া করে শ্রীপাদপদ্মে স্থান দিয়েছেন, আবার বেশি কথা, যাও যাও। এই যে আমাদের মনকে, মানে গহনানন্দজি তিনি যে ঠাকুরের প্রতিনিধি এইটাও বোঝাতে চাইছেন না, তিনি আমাদের বোঝাতে চাইছেন আমাদের সমস্ত অ্যাটেনশন যেন আমাদের ইষ্টের প্রতি হয়, তার প্রতি ভালোবাসা হয়। তিনি কখনো ছেড়ে যাচ্ছেন না, তাকে যেন আমি সবসময় ভালোবাসতে পারি, তার অনুপস্থিতি আমি যেন হৃদয়ে অনুভব করতে পারি। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের হৃদয়ে ভগবানের অনুপস্থিতি অনুভব করতে, ভগবানের উপস্থিতি অনুভব করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা পূর্ণ নই, আমরা অংশ। আমাদের তাকে, তাকে আমার হৃদয়ে আমার অনুভব করতে, আমাদের ধ্যানের যে পদ্ধতি, ধ্যান করার যে পদ্ধতিটা বলা আছে, বলা আছে কি, তোমার মুখ যেদিকে তোমার ইষ্টের মুখও সেই দিকে। মানে আমি যদি এইদিকে বসে থাকি, তিনিও এইদিকে বসে থাকি, ওভাবে ধ্যান করা যায়, ধ্যান করা যায় না, তাহলে কি মুখোমুখি ধ্যান করতে হয়। কিন্তু বলা আছে যে আমার মুখ যেদিকে তোমার মুখও সেদিকে, তাহলে কি করে ধ্যান করব। এই যে এখন যেটা, সেটা হচ্ছে আমার ইষ্ট আছে, আমি আছি, এই আমিকে নিজের ভেতর থেকে বার করে নিতে হয়। তখন যে শরীরটা পড়ে থাকে, সে শরীরটা কেউ নয়, সেটা ইষ্টময় শরীর। ওই ইষ্টময় শরীরে ইষ্টের ধ্যান করার কথা, আমি আমার নিজের, আমার যে সত্তা সেটাকে পরিত্যাগ করে ইষ্টের সত্তা, ইষ্টের মধ্যে বুঁদ হয়ে যাচ্ছি, বিলীন হয়ে যাচ্ছি, লীন হয়ে যাচ্ছি, এই বোধটাকে আমাদের ভেতরে সবসময় জাগানোর কথা বলা আছে। তাই বলছেন যে আমার মনে যেন কামাদি দোষ না থাকে, কামাদি দোষ রহিতম কুরুমান সঞ্চ, আমার মন যেন একবারে শুদ্ধ পবিত্র হয়। এটাই হচ্ছে সাধনার শেষ আত্মসমর্পণ। আমরা সহজে ভগবানের কাছে আত্মসমর্পণ করতে চাই না, কিন্তু যখন এরকম হাত দুটো এমনি হয়ে যায়, আমরা তখন এই হাত দুটো তুলে তার কাছে প্রার্থনা করি, আমি আর পাচ্ছি না, অনেক খেলা খেলেছি। আগের দিন রবীন্দ্রনাথ একটা গানের কথা উল্লেখ করছিলাম, প্রভু খেলেছি অনেক খেলা, এবে তোমারও ক্রোড়ও চাহি। এটা আমাদের জীবনের একবারে শেষ কথা। আমরা প্রভু খেলেছি অনেক খেলা, এবে তোমারও ক্রোড়ও চাহি। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, ঠিক আছে, কারণ মাঝখানে একটু কানেকশন চলে গেছিল সেই কারণে। মহারাজ বলছেন সংসারের কামনা বাসনার মূলে আছে তৃষ্ণা, যার থেকে আসে আসক্তি। এই কামনার মোড় ফুরিয়ে দিতে হবে। নবতে থাকার সময় শ্রী শ্রীমা জ্যোৎস্না রাত্রে একটি সাদা বেলফুল হাতে নিয়ে বলতেন, আমার মন এই ফুলের মতো শুদ্ধ পবিত্র করো, বিষয়ের কামনা থাকবে না, থাকবে শুধু একটা কামনা, তোমাকে চাই। এইটা হচ্ছে কথা। সংসারের কামনা বাসনার মূলে আছে তৃষ্ণা। আমি একটা উদাহরণ দিই, আপনারা অনেকেই রাগ করেন, আমরা উত্তর কলকাতার লোক তো, উত্তর কলকাতায় এই জিনিসটা খুব সহজে পাওয়া যায়, সেটা খাস্তার কচুরি। কবে যে ভাজা হয়েছে কেউ জানে না, আপনি কিনে নিয়ে এলেন, 10টা কিনে নিয়ে এলেন, বাড়ির অতিথিদের দিলেন, তারপরে যেটুকু পড়ে থাকলো রেখে দিলেন ফ্রিজে, পরের দিন আবার একটুখানি চাটুতে এপাশ ওপাশ করে খেয়ে, আবার কিছু থাকলে সেটা পড়ে থাকলো, বিকেলবেলা আবার এপাশ ওপাশ করে, ওই তৃতীয় দিন যখন বিকেলবেলা খাচ্ছেন, খাওয়ার পরে এক গেলাস জল খেয়ে নিলেন, তারপরে সে জলের তৃষ্ণা আর কিছুতেই কমে না, সে মনে হয় যেন আরও গ্লাস গ্লাস জল খায়। এই যে তৃষ্ণা, এটা হচ্ছে বিষয় তৃষ্ণা। এটা যখন, এই তৃষ্ণাটা যখন আমাদের ভগবত অভিমুখ হয়, যে শুধু ঈশ্বরকে চাই, যতটা পাচ্ছি ততটা যথেষ্ট মনে হচ্ছে না, আমার আরও চাই, আমার এইটুকুতে মন ভরছে না। ওই সেই জয় জয়ন্তীতে আছে না একটা খুব সুন্দর বাচ্চাদের জন্য গান আছে, এইটুকুতে মন ভরে কি, না 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 মন ভরে না। সন্ধ্যা মুখোপাধ্যায় গাইছেন যে ছেলেপুলেরা গভর্নেসকে তাড়াবার জন্য নানা রকমের সব পদ্ধতি নিয়েছে,
এই কলার খোসা দিয়েছে, তাতে গভর্নেন্স পড়ে গেছেন, কিন্তু তিনি কিছুতেই হার মানছেন না, বলছেন এইটুকুতে আমার মন ভরছে না, এইটুকুতে হলে হবে না, অনেক চাই, অনেক কিছু চাই, এই আমি তোমাকে চাই সবটুকু জুড়ে চাই, আমার একটুকুতে হবে না, আমি একটুতে পারবো না। আমাদের প্রশ্ন হতে পারে সবটুকুই যদি আমি নিয়ে নিই তাহলে কি করে হবে। আসলে তিনি হলেন অনন্ত, আমি যতটাই নিই না কেন সেই পূর্ণ থেকে পূর্ণ নিলে পূর্ণ অবশেষ থাকে, প্রত্যেকের জন্য তিনি পূর্ণরূপে বিরাজ করছেন আমাদের কাছে, শুধু আমাদের চাইতে হবে। মায়ের এই প্রার্থনাটি ভারী সুন্দর। একটি বেলফুল হাতে নিয়ে মা বলছেন, আমার মন এই বেলফুলের মতো শুভ্র পবিত্র করো, প্রথম দরকার আমার মনটা যেন একেবারে পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়, এই বোধটা আমার ভেতরে জাগানো। তারপরে বলছেন যে বিষয়ের কামনা থাকবে না, শুধু একটি কামনা, তোমাকে চাই, কোনো রকম অন্য কোনো প্রার্থনা থাকবে না, শুধু আমি তোমাকে চাই, এই বোধ ছাড়া আর যেন কোনো বোধ আমার ভেতরে না থাকে, এইটি হচ্ছে কথা। বলছেন আমরা ঠেকে শিখি তবে মোড় ফেরে, বুদ্ধ দেখে শিখলেন, জরামরণের হাত থেকে নিষ্কৃতির উপায় জগৎকে দেখালেন, বিল্বমঙ্গল ভোগের মধ্যে ডুবেছিলেন, এক ধাক্কা খেয়ে তার আসক্তির মোড় ফিরে গেল, লালাবাবুর সোনা শেখা বেলা যায়, এই দুটি কথা শুনে সব ছেড়ে দিলেন। আমরা ঠেকে শিখি, এটা সবচেয়ে বড় শেখা। দেখবেন যে শ্রীমদ্ ভগবত গীতায় দ্বিতীয় অধ্যায় যে ওই স্থিতপ্রজ্ঞের যে বর্ণনা আছে তার সাথে আমার আপনার কোনো ফারাক নেই। দেখবেন এখনও আমরা যে যদি কিছু অপ্রাপ্তি হয় তাতে দুঃখ পাই না, আবার কিছু প্রাপ্তি হলে হই হইও করি না। হ্যাঁ, আমরা সুখ দুঃখ সমানভাবে গ্রহণ করে নিয়েছি। শীত এলে গরম জামা পরি বলি কি আর হবে, গরম জামা পরে কাটিয়ে দিতে হবে, গরম এলে চামড়া খুলেও তো বসতে পারি না, সেটাকে হজম করতে হয় আমাদের। সব রকম অবস্থার মধ্যে দিয়ে আমাদের যাই, স্থিতপ্রজ্ঞের সঙ্গে আমাদের আর কোনো ফারাক নেই, কিন্তু এই অবস্থায় উপনীত হতে গিয়ে আমরা জীবনের নানা ঘাত প্রতিঘাতে আহত হতে 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 তবে এই অবস্থায় পৌঁছই, সেইটা হচ্ছে ঠেকে শেখা। ভগবান বুদ্ধ দেখে শিখলেন, তিনি তার ধারণা ছিল তার বাবা শুদ্ধোধন একবারে তাকে একবারে প্রোটেক্টেড জায়গায় রেখেছিলেন, যাতে সে কোনোভাবে না জানতে পারে যে এই জগতে জড়া আছে, মৃত্যু আছে, সব কিছু আছে, এই যে ইটার্নাল ট্রুথ, ইনএভিটেবল আউটকাম জীবনের, একেবারে যেটি হবেই সেটি থেকে তাকে দূরে সরিয়ে রেখেছিলেন। ভাবটা হচ্ছে এই, সে কোনোদিন কোনো কিছু দেখতে পাবে না, তা কিন্তু নয়, সে যখন দেখতে পেল তখন সে জগৎকে এর পারে নিয়ে গেলেন। বুদ্ধদেবের সেই মহান বাণী, জীবন দুঃখময়, দুঃখের অনেক কারণ আছে, দুঃখ নিবৃত্তি করবার উপায় আছে, এই জীবনে দুঃখ থাকবে, এটা একবারে দুঃখহীন জীবন আমরা কল্পনা করতে পারি না, তাহলে তার থেকে পরিত্রাণের উপায় কি? দুঃখের যে কারণ সেগুলিকে আইডেন্টিফাই করা। আমরা অনেক সময় সেগুলিকে কিছুতেই আইডেন্টিফাই করতে চাই না, দুঃখের যে অনেক কারণ আছে সেগুলিকে আমরা আইডেন্টিফাই করতে চাই না, তার আইডেন্টিফাই করি না বলে এর নিবৃত্তির যে উপায় আছে, থেকে বেরিয়ে আসার যে পদ্ধতি আছে সেগুলিকে আমরা কখনো নিতে চাই না। বৌদ্ধ ধর্মে বুদ্ধের এই অদ্ভুত বাণী আমাদেরকে মুক্তির পথ দেখায়। তারপরে লালাবাবুর কথা আছে, লালাবাবু পালকিতে করে যাচ্ছেন, সেই ছোট্ট মিটে বলছেন, বাসনায় কবে বেলা যে যায়, বাসনায় কবে আগুন দিবে, বাসনা মানে ওই সাবানের যে ইয়ে তৈরি করা হয়, যে ওই খাড় তৈরি করা হয় সেই, সেটার ওই ওই যে আমাদের যে তার যে উনুনটা সেইটা, সেই বাসনায় কবে আগুন দিবে, বেলা যে যায়। বাবাকে বলছে বেলা চলে গেল, কখন জল গরম হবে, কখন কি হবে। আর ইনি বললেন, ইনার মনে হতে থাকলো, এই লালাবাবুর পালকিতে যেতে যেতে মনে হতে থাকলো, এই কন্যা যেন তার উদ্দেশ্যে বলছেন বাবা বেলা যে যায়, বাসনায় কবে আগুন দিবে, এখনও সেই বাসনার মধ্যেই পড়ে থাকতে হবে। ঠাকুরের ওই গল্পটা আমার খুব প্রিয়। সেই এসেছেন না চাষি, সারাদিনের পরে ফিরে এসছেন, তখন বলছেন, আর তার স্ত্রীর সঙ্গে মজা করছেন, হইচই করছেন, তার স্ত্রী বলছেন, তুমি এরকম দেখো গিয়ে পাশের বাড়ির ওই ভদ্রলোক, উনি কীরকমভাবে একটু একটু করে ত্যাগ বৈরাগ্য অভ্যাস করছেন। বলছে কীরকমভাবে করছে, বলছে ওর চারটি স্ত্রী একটা একটা করে ত্যাগ করেছে, বলছে দূর পাগলি, ওভাবে ত্যাগ করা যায়,
ত্যাগ করলে এরকম এক ভাবেই ত্যাগ করতে, তার কাঁধে গামছা ছিল সেই নিয়ে তিনি গৃহত্যাগ করলেন, তিনি ছেড়ে চলে গেলেন। এইভাবে ত্যাগ করতে হয়, একেবারে ছুঁড়ে ফেলে দেওয়া। সন্ন্যাস শব্দটার অর্থ হচ্ছে সম্যক রূপে ন্যাস, আমি জেনে বুঝে ছুঁড়ে ফেলে দিচ্ছি। যেরকম করে আমরা থুতু ফেলবার পরে আর থুতুর দিকে ফিরে তাকাই না, হা থুতুটা সাদা রং ছিল, না সবুজ রং ছিল, না গোলাপি রং ছিল, না পান খেয়েছিল বলে একটু লাল রং ছিল, এসব আমরা কখনো দেখি না। এও ঠিক তাই, বাসনাকে ওই রকম ছুঁড়ে ফেলে দিতে হবে, সেই মনের ওই শক্তিটা মনের জন্য থেকে অর্জন করতে হবে, এবং সেটা যদি না হয় তাহলে কিন্তু হবে না। নচিকেতা যমকে তিনটি প্রশ্ন করেছিলেন, একটি হলো মানুষের মৃত্যুর পর থাকে কিনা। যম আশ্চর্য হয়ে গেলেন সেই প্রশ্ন শুনে। তিনি নচিকেতাকে দীর্ঘ জীবন, ভোগের বিভিন্ন উপকরণ, রথ, অপ্সরা, বিস্তীর্ণ রাজ্য ইত্যাদি দিয়ে নিবৃত্ত করতে চাইলেন। নচিকেতা বললেন, সবই দিতেছ বটে, কিন্তু তুমি যে মৃত্যুরূপে মাথার উপর রয়েছ ভোগ করব কেমন করে? মৈত্রেয়ী যাজ্ঞবল্ক্য বললেন, ইয়েনাহম নামৃতা স্যাৎ কিমহম তেনা কুরিয়াম, বিষয়ের দ্বারা অমৃতত্ব লাভ হবে না, যে বিষয়ের দ্বারা অমৃতত্ব লাভ হবে না তা নিয়ে আমি কি করব? এই হলো আমাদের আদর্শ, এই ত্যাগের উপর সনাতন ধর্ম প্রতিষ্ঠিত। যমকে তিনি প্রশ্ন করেছিলেন যে মানুষ মৃত্যুর পর থাকে কিনা। যম বললেন, এই মৃত্যুত্তীর্ণ জীবনের গল্প যদি নচিকেতা জানতে পেরে যায় তাহলে নচিকেতার আর নচিকেতার জগতের কেউ আর এই ভোগের মধ্যে থাকবে না, জগতের সৃষ্টি এমনি করে চলবে না। তাই তিনি নানা রকমের যে ভোগের উপকরণ যেগুলিকে পাওয়ার জন্য আমাদের ভেতরে আকুলতা জাগে সেই ভোগের উপকরণগুলোকে আমাদের সামনে উপস্থিত করলেন। তিনি বললেন, আরে তুমি তো মাথার ওপর সেই খাঁড়ার মতো ঝুলছো, আমি যখনই এটা করতে যাব তখনই তো মনে হবে তোমার উপস্থিতি আছে, অতএব এটা আমি শান্তি মনে কোনো রকম ভোগ করতে পারবো না। ধরুন আপনি আইসক্রিম খাচ্ছেন, আপনার আইসক্রিম খাওয়া বারণ, হ্যাঁ আপনাকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছেন, আইসক্রিম খাওয়া বারণ, তখন আপনাকে সবসময় মনে হবে এই কেউ দেখে ফেললো, এই বোধহয় পরিচিত কেউ দেখে ফেললো, এই বোধহয় কেউ দেখে ফেললো, আপনি কিছুতে আর সেই আইসক্রিমের আনন্দ নিতে পারবেন না। আমরা ছেলেবেলায় যখন স্কুলে লুকিয়ে লুকিয়ে কাটি আইসক্রিম খেতাম, খাওয়ার সময় ভীষণ সতর্ক থাকতাম, এই যে কমলা রং তার চেয়ে সেই আইসক্রিমের চেয়ে সেই কমলা রঙের সেই জলটা ওটা যেন জামায় না পড়ে, কারণ জামায় পড়লে পারমানেন্ট স্টেইন হয়ে যাবে আর দেখতে হবে না, বাড়িতে গেলে ভীষণ পিটুনি খেতে হবে। হ্যাঁ, যে আগেকার দিনে লোকেদের ধারণা ছিল যে নর্দমা জল দিয়ে তৈরি হয়, তাই আইসক্রিম খেতে খেতে সে এমনি করে ধরে আছি, এখন আমাদের মনে পড়ে সেইগুলো। ঠিক সেই রকম নচিকেতা বলছেন, তুমি তো খাঁড়ার মতো আমার মাথার ওপর ঝুলে আছো, তুমি আমায় যাও তাই যাই দাও না কেন, আমি তো এটাকে ভোগ করতে পারবো না। যাজ্ঞবল্ক যখন ছেড়ে দিচ্ছেন তার সম্পত্তি ভাগ করে দিতে চাইলেন, মৈত্রেয়ীকে বললেন, তুমি এগুলো নাও। মৈত্রেয়ী বললেন, এই দিয়ে কি অমৃতত্ব লাভ করা যাবে? ও যাজ্ঞবল্ক বললেন, না তা দিয়ে অমৃতত্ব লাভ করা যাবে না, যে জিনিস দিয়ে অমৃতত্ব লাভ করা যায় না সেই নিয়ে আমি কি করব। এই বোধটা জাগার, এইটা হচ্ছে ত্যাগ। এই আমি কি সেই ইটার্নাল পিস পাবো, আমি কি নিরন্তর সেই শান্তির মধ্যে যেতে পারবো এই ভোগের মধ্যে দিয়ে? এই ভোগকে ত্যাগ করার এই উপায় হচ্ছে এই, এটা দিয়ে আমি কি পাবো, হোয়াট উইল বি দি আউটকাম, আলটিমেট আউটকাম। এই বোধটা আমাদের ভেতর যতক্ষণ না জাগবে ততক্ষণ আমরা বারবার এই সংসারের আসক্তির মধ্যে পড়ে যাব এবং জন্ম মৃত্যুর এই চক্রের ভেতরে ঘুরতে থাকব। ঘুরে ঘুরে মরি তাই, মিছিমিছি টরি তাই, কানামাছি ভোঁভো যাকে পাবি তাকে ছো, আর এই কানামাছির খেলা চলতে থাকবে। তাই জন্য এই মৃত্যুত্তীর্ণ জীবন যাপন করতে হলে ভগবানকে আগলে ধরে থাকতে হবে। বাকি গল্প আগামী শনিবার, ততদিন অবধি ভালো থাকবেন। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাত্তিহারিণী ত্রৈলোক্য বাসিনা মিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।